হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সবাইকে চলছে আপনাদের জন্য আরও কত নতুন আপডেট নিয়ে একটা ভিডিওতেই তো ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে যে পিজি অ্যাডমিশন নোটিফিকেশন বেরিয়েছিল সেই নোটিশ কিন্তু হয়ে গেছে পরিবর্তন শেয়ার করতে চলে নাম আপনাদের কাছে এক্সক্লুসিভভাবে কাদের সেই নোটিশ কাদের জন্য প্রযোজ্য সেটাই শেয়ার করছি তার সাথে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি শুরু হয়ে গেছে এইটটি টোয়েন্টির ভর্তি শুরু হয়ে গেছে শেয়ার করছি কীভাবে ভর্তিটা প্রসিডিওরটা কমপ্লিট করবেন এবং একটি খুব ভালো খবর নিয়ে চলে এসেছি কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি দীর্ঘদিনের যে সমস্ত কলেজের স্টুডেন্টস আছে ডিসেম্বর থেকে যারা বিশেষ করে অ্যাবসেন্ট এবং যাদের বা যাদের নট ফাউন্ড নম্বর কম বেশি সেই সমস্ত স্টুডেন্টদের জন্য খুব ভালো খবর ফাইনালি কিন্তু এই সমস্ত স্টুডেন্টদের ফর্ম আপ করানো হচ্ছে পার্ট এবং সেমিস্টার স্টুডেন্টদেরই চলুন দেখে আজকের আপডেটটা নতুন রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন দু হাজার উনিশ সাল থেকে দু হাজার একুশ সাল অবধি কিন্তু স্টুডেন্টসদের এই প্রবলেমগুলো একবারে মেটানো হচ্ছে অতি অবশ্যই ভিডিওটা দেখতে হবে সবার কাছে শেয়ার করতে হবে চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা প্রথমত চলেছি বিদ্যাসাগর ইউনিভার্সিটি ট এবং স্ক্রল করে চলে যাচ্ছি একটু দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অ্যাডমিশান এম এ এম সি এম কম আপনি জাস্ট এটা ক্লিক করছেন ক্লিক করার পর দেখুন আপনার কাছে প্রথমেই চলে এসছে লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেট তা অ্যাডমিশন রাউন্ড ওয়ান জাস্ট আপনি এটা ক্লিক করছেন ক্লিক করলে আপনার কাছে একটা আই এগ্রি অপশান আসবে আপনাকে এই আই এগ্রিটাকে ক্লিক করতে হচ্ছে এবং এই আই এগ্রি ক্লিক করার পর আপনার কাছে প্রসিড অপশানটায় ক্লিক করতে হবে তো আমি করে নিয়েছি এবার দেখুন এখানে সাবজেক্ট ধরুন আজকের আপনি এখানে তো প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে লাইক আপনি ধরুন কেমিস্ট্রি সিলেক্ট করলাম আমি ধরুন এখানে সিলেক্ট কোটার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট করলাম করে ধরুন এখানে আজকে আপনার টোটালটা দেখাচ্ছে এবং এখান থেকে দেখুন টোটাল এই যে অ্যাডমিশনের জন্য কিন্তু আলটিমেটলি লগ ইন করতে বলছে দেখুন এইভাবে কিন্তু আপনাদের জাস্ট লগ ইন করে করতে হবে ধরুন আমি আরও একটা সাবজেক্ট ধরুন এবার এইটটি পার্সেন্ট দেখলাম তো এইটটি পার্সেন্টের মধ্যে দেখুন এখানে অলরেডি কারা কারা ভর্তি হয়ে গেছে সেটা আপনি দেখতে পাচ্ছেন অ্যাডমিশন ফিস পেড প্রিভিয়াসলি অ্যাডমিটেড তো এরা অলরেডি ভর্তি হয়ে গেছে আর যারা এখনও ভর্তি হয়নি তাদের দেখাচ্ছে লগ ইন টু টেক অ্যাডমিশান অর্থাৎ আপনাকে জাস্ট হচ্ছে এখান থেকে গিয়ে এই লগ করতে হচ্ছে লগ ইনে ক্লিক করার পর আপনার কাছে আইডি পাসওয়ার্ড চাইবে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করার পরই আপনি অনলাইনে পেমেন্ট করতে হচ্ছে দেনই কিন্তু আপনার অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট হয়ে যাচ্ছে এইভাবে বিদেশাগর ইউনিভার্সিটিতে আপনারা যারা ফার্স্ট পেজে ভর্তি হওয়ার প্ল্যানিং করছেন ভর্তিটা হয়ে নিন দেখুন এখানে প্রায় তিরিশ জনের মধ্যে ধরতে গেলে মাত্র একজন এবং দুজন এখনো অব্দি ভর্তি নেয়নি কি তিনজন মাত্র বাকি কিন্তু সবাই ধরতে গেলে ভর্তির জন্য আবেদন করে নিয়েছে ভর্তি তারা হয়ে গেছে তিন চারজন বাকি নিয়ে এই চারটে চারটে কিন্তু ফাঁকা এই পরবর্তীতে যদি এরা না ভর্তি না হয় মানে সেকেন্ড লিস্টে এবছর বুঝতেই পারছেন যে আলটিমেটলি সেকেন্ড লিস্টে কখন বেরোবে এবং কতটা অবধি বেরোবে এখান থেকে আমাদের কাছে একটা আইডিয়াও চলে আসছে যেমন দেখুন আজকের এসটির মধ্যে তিনজনের মধ্যে অলরেডি একজন অ্যাডমিশন নিয়ে নিয়েছে বাকি রয়েছে আরও দুজন তো এখান থেকে দেখছেন আজকের যেমন আজকে এমএসসি কেমিস্ট্রি ও বি থেকে তিনজন নিয়ে নেওয়া হয়েছে বাকি রয়েছে মাত্র একজন এবং এই টোটাল যদি সবাই নিয়ে নেয় তাহলে কিন্তু আর একটা সিটও ভ্যাকেন্ট থাকবে না তো তার জন্যই এখন এরা কতজন আলটিমেটলি ভর্তি হচ্ছে এবং কতজন ফাঁকা থাকছে তার উপরেই কিন্তু আজকে পরবর্তী এইটটি বা পরবর্তী টোয়েন্টির কিন্তু লিস্ট লিস্ট বা বা আপনার যে কিন্তু যেমন দেখুন এখান থেকে এখন অবধি কিন্তু একজনও ভর্তি নেয়নি সেটা হচ্ছে এমএসসি কম্পিউটার সায়েন্স তো যারা ভর্তি নেও তারা তাদের স্টিপুলেটেড টাইমের মধ্যে ভর্তিটা নিয়ে নাও এবং এখানে তোমরা আমি ব্যাকে চলে যাচ্ছি এবং এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি এদের তরফে যে টাকাটার পরিমাণটা বলে দিয়েছে যেমন আমি একটু স্ক্রল করে যাচ্ছি দেখো এখানে মোটামুটি বলে দিয়েছে তোমার লাইব্রেরি সায়েন্স মাস্টার লাইব্রেরি সায়েন্সের জন্য ডকুমেন্টস গুলো বিশেষ করে যারা ডেপুটেড ক্যান্ডিডেট দিয়েছে এবং এখানে দেখো ই বলে দিয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি কত টাকা লাগছে যদিও সায়েন্সের অনেক কটা সাবজেক্টের কোর্স ফিজ অনেক এবং এটা ফার্স্ট সেমিস্টারের জন্য দেখো নশো কুড়ি টাকা লাগছে বেঙ্গলির জন্য কম্পিউটার সায়েন্সে লাগছে চোদ্দ হাজার দুশো ষাট টাকা ইলেকট্রনিক্স মাইক্রোবায়োলজিতে লাগছে চোদ্দ হাজার নশো পঁচানব্বই টাকা তো এইভাবে আপনাদের অ্যামাউন্টটা দিয়ে ভর্তিটা হয়ে নিন চলুন দেখে নিচ্ছি পরবর্তী আপডেটটা এবার চলেছি ক্যালকাটা ইউনিভার্সিটি ওয়েবসাইট এবং এদের যে পোর্টালটাই আমি একটু স্ক্রল করে চলে আসুন দেখুন এখানে বলে দিয়েছি ইম্পর্টেন্ট নোটিশ পার্ট বি এইখানেই হচ্ছে আসল গল্প যে ইম্পর্টেন্ট নোটিশ সেটা আমি একটু দেখালি আপনারা বুঝতে পারবেন তো আমি এটাকে জাস্ট ডাউনলোড করে ওপেন করে নিলাম কালকে নোটিফিকেশনটা বেরিয়েছিল এবং এখানে কিন্তু পার্ট ওয়ান না পার্ট বি কিচ্ছু বলা ছিল না সিউ বা নন সি স্টুডেন্টস কিচ্ছু বলা ছিল না যারা এমএসসি স্টুডেন্টস ছিল এবং বলে দেওয়া হয়েছিল সিজিপিএকে ক্যালকুলেট করলে এবং যেখানে মার্কস অপটেন্ট আছে সেখানে মার্কস অফটেন্টাই দিতে হবে এবং সেটা বলে দিয়েছিল এই মেল আইডিতে মেল করতে হবে স্টুডেন্ট ছিল প্রচুর টেনশানে তারা অলরেডি একবার সিজিপি দিয়ে করে দেওয়ার পর আবার তারা মার্কস ক্যালকুলেট করে তারা কিন্তু অনেকে মেল করে দিয়েছে এবং অনেকে মেল করার প্রিপারেশনে রয়েছে এখন কিছুক্ষণ আগে জানা যাচ্ছে যে এই নোটিশটা নাকি পার্ট বিদের জন্য মানে টোয়েন্টি পার্সেন্টদের জন্য অর্থাৎ যেটা আমি কালকে রাত্রিবেলা আপনাদের ভিডিওটা শেয়ার করেছিলাম সেই ভিডিওটা সম্পূর্ণ ডিটেলসটা লেখ বলা আছে একটু ওপরে ভিডিওটা দেখে নেবেন সেটা শুধুমাত্র টোয়েন্টি পার্সেন্ট স্টুডেন্টদের জন্য এইটটি পার্সেন্টদের জন্য নয় কারণ এটা বলেই দিয়েছে দেখুন ফর পার্ট বি তো যদি এটা কালকের বলে দিত তাহলে কিন্তু এত এটা নিয়ে হতো না স্টুডেন্টসটাই এটাই একটা বড় একটা রিকোয়েস্ট প্রত্যেকটা বড় বড় ইউনিভার্সিটিদের কাছে এবং এক্ষেত্রে আপনারা যারা পার্ট ওয়ান অর্থাৎ যারা সিউ স্টুডেন্ট যারা টেনশন করছিলেন তাদের কিচ্ছু চেঞ্জ করার দরকার নেই তারা যেরকম যা ফিল আপ করেছেন তত অব্দি ঠিক আছে এমএসসির জন্য অন্তত এম এম কমের এর এরকম আলাদা করে নোটিশ কিন্তু এখনও অবধি পাবলিশ করেনি তো এটা একটা সিউ স্টুডেন্টদের জন্য ভালো খবর যে তাদের আর নতুন করে কিছু করতে হলো না কিন্তু নন সিউ স্টুডেন্টদের জন্য এটা কিন্তু করতে হচ্ছে এবং এটাও একটা ব্যাপার তারা কিন্তু বেকার টেনশন নিল এই পুরো একটা দিন এবং এটা কালকের করে দিলে খুব ভালো হতো আপনাদেরও নিশ্চয়ই আমার সাথে একমত হবেন তো চলুন পরবর্তী দেখে নিচ্ছি এবার আমি চলে এসেছি সিউর আন্ডারি একটি কলেজে এবং অ্যান্ড্রুস কলেজের তরফ থেকে কিন্তু বেরিয়ে গেছে একটি খুব ইম্পর্টেন্ট আপডেট দেখুন এখানে চলে এসেছে অ্যাপ্লিকেশন ফর রেক্টিফিকেশন অফ মার্কস যে সমস্ত ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টস আছে যারা বিশেষ করে ডিসেম্বর থেকে ধরতে গেলে প্রত্যেকটা তাদের যে পরীক্ষায় অ্যাবসেন্ট এসছে নট ফাউন্ড এসছে বা অনেক কম নাম্বার চলে এসছে এদিকে তারা পুরোপুরি পরীক্ষা দিয়েছিল এরকম যত স্টুডেন্টস ছিল যারা আটকে রয়েছে এবং সেমিস্টার বা পার্ট তাদের জন্য দিচ্ছে ইউনিভার্সিটির থেকে শেখ সুযোগ কলেজ ওয়াইজ দিচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন কলেজ বলে ইউনিভার্সিটি বলে দিয়েছিল টোটাল কলেজের কলেজকে হ্যান্ডেল করতে হবে তো কলেজের তরফ থেকে কি বলেছে যেমন আমি অ্যান্ডুস কলেজ হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডার একটি কলেজ তাদের নোটিশটা বলছি দ্য স্টুডেন্টস অফ বিএসসি বিকম পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি অফ সেমিস্টার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হু অ্যাপিয়ার অ্যাট সিউ এক্সামিনেশন ইন দ্য অনলাইন অফলাইন মোড টোয়েন্টি নাইন টোয়েন্টি 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 ওয়ান অর্থাৎ দু হাজার উনিশ দু হাজার কুড়ি দু হাজার একুশে যারা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পরীক্ষা অথবা সেমিস্টার ওয়ান টু সেমিস্টার সিক্সের পরীক্ষা দিয়েছে অনলাইন বা অফলাইনের মাধ্যমে মানে ওবির মাধ্যমে বা তার আগে যে অফলাইন হতো বলছে যাদের কোনো প্রবলেম রয়েছে হ্যাভ সাম প্রবলেম ইন দিয়া রেজাল্ট আর আস টু ফর্মালি অ্যাপ্লাই টু দ্য কলেজ ইন দ্য ফরম্যাট টু বি ডাউনলোডেড ফ্রম দ্য লিঙ্ক অ্যাকচুয়ালি এই সমস্ত স্টুডেন্টরা অলরেডি কলেজকে বিভিন্ন লেটার করেছে কিন্তু এখন তোমাদের অফিসিয়ালভাবে ফর্মালভাবে কিন্তু এদের লিঙ্কে গিয়ে টোটাল এই ফর্ম্যাটটা আপলোড করতে হচ্ছে আমি বলে দিচ্ছি সেই ফর্ম্যাটটা কী আছে দাও কী কী দিতে হচ্ছে প্রথম মতো তোমাকে দিতে হচ্ছে অনলাইন রেজাল্ট বা মার্কশিট তার কপি দিতে হচ্ছে সিউ রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হচ্ছে অ্যাডমিট কার্ড দিতে হচ্ছে যদি তোমাদের থাকে অ্যাডমিট কার্ড তার সাথে বলছি সিউ চেক লিস্ট যেটা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রির জন্য সেই চেক লিস্টের মধ্যে যে তোমার নাম ছিল সেই জিনিসটা তোমাকে দিতে বলছে অর্থাৎ এই চারটে জিনিস নিয়ে কিন্তু তোমাকে আপলোড করতে বলছে তাদের এই পোর্টালে গিয়ে দেখো ডেট বলে দিয়েছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রির জন্য তেইশ তারিখ এবং সেমিস্টার ওয়ান টু সেমিস্টার সিক্সের জন্য আঠাশ নয় দু এই যে তারিখ রয়েছে এই তারিখের মধ্যে বলে দিচ্ছে তোমাকে ডকুমেন্টসগুলো সাবমিশন করতে হচ্ছে এই সময়ের মধ্যে বোঝা গেল আচ্ছা এখানে দেখো আমি একটা এদের প্রথমত অ্যাপ্লিকেশান ফর্মটা একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট এটা ওপেন করে নিচ্ছি যদিও এটা শুধুমাত্র ক্যালকাট ইউনিভার্সিটি অ্যান্ড্রুস কলেজ স্টুডেন্টদের জন্য তোমাদের কাছে একটা আইডিয়া চলে এলো এবং তারা যারা তোমরা অন্যান্য কলেজে বা রয়েছ সিউর আন্ডারে তোমরা তোমাদের কলেজের সাথে একটু কন্ট্যাক্ট করো সেখানেও নয় চলে এসছে নয় খুব তাড়াতাড়ি চলে আসবে দেখো প্রিন্সিপাল এবং বলে দিয়েছে অ্যান অ্যাপিল রেফারেন্স নাম্বার এখানে বিএবিএসসি বিকম তুমি কী পড়ছো পার্ট ওয়ান পার্ট টু না পার্ট থ্রি অথবা সেমিস্টার ওয়ান না সেমিস্টার সিক্স সেটা তুমি দিচ্ছ টিকমার্ক করছো তার সাথে লিখে দিয়েছে আমার নিজের নাম দিচ্ছ রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছ রিকোয়েস্টেড টু গেট মাই মার্কশিট রেক্টিফাইড ফ্রম ঘট ইউনিভার্সিটি আই এম এনক্লোজিং নেসেসারি ডকুমেন্টস ফর দা পারপাস অফ রেকটিফিকেশন অফ মার্কস থ্যাঙ্কিং ইউ বলে তুমি তোমার এখানে সিগনেচার করছো ফোন নাম্বার দিচ্ছো ডেট দিচ্ছ টোটাল ডকুমেন্টসগুলো তুমি কিন্তু এখানে ইনক্লোজ করছো বোঝা গেলো তো বিশাল বড় বেস্ট অফ লাগ জানাচ্ছি আশা করি করে নাও কারণ এটা লাস্ট সুযোগ এবং ইউনিভার্সিটির তরফ থেকে যখন কলেজ এরকম একটা উদ্যোগ নিয়েছে উদ্যোগটাকে স্বাগত জানাই অনেকটা দেরি হলো বাট ফাইনালি সি ইউএস ইউ যে এতদিন আন্দোলন করছিল সে আন্দোলনটা ধরতে গেলে সফল আজকে তো অতি অবশ্যই তোমরা কিন্তু ফর্মগুলো ফিল আপ করে নাও যাদের অনেকের আছে ইন্টার্নালের নাম্বার এসছে এক্সটার্নাল নাম্বার আসেনি বা এমন নাম্বার এসছে যেটা অসম্ভব ব্যাপার বা এরকম এসছে যাদের কিন্তু অ্যাবসেন্ট চলে এসছে নট ফাউন্ড চলে এসছে পার্টের প্রচুর স্টুডেন্টস আছে অতি অবশ্যই ফর্মটা ফিল করে কলেজ বাইস জমা দাও কলেজে ফর্মটা এখনও অব্দি না আপডেট হলে কিছুদিন ওয়েট করো বা এই ছবির সাথে কন্ট্যাক্ট করো ভালো থাকবেন সবাই বিশাল বড় বেস্ট অফ লাগ